কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করলো আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের গোলে 2-0 গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন লিসান্দ্রো মার্টিনেস, এমিলিয়ানো মার্টিনেস ও লিয়ান্দ্রো পারেদেস। কোপা আমেরিকায় আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পুরো অংশ থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে। বন্ধুরা, আজ ভোরে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিয়ে খেলতে থাকে মেসি ডিমারিয়ারা। তবে ম্যাচের শুরুতেই ডিমারিয়ার সহ সুযোগ মিস না হলে লিড পেয়ে যেতে পারত আর্জেন্টিনা। তবে ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনাকে অনেকটাই প্রেশারে রেখেছিলেন কানাডিয়ানরা। এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত ওপেন হেড সেভ না করলে প্রথমার্ধেই পিছিয়ে যেতে পারত আর্জেন্টিনা। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে গোলশূন্য বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে অসাধারণভাবে কামব্যাক করে আর্জেন্টিনা। ম্যাচের 49তম মিনিটে বক্সের মধ্যে আলতো করে আলভারেজের দিকে বল বাড়িয়ে দেয় ম্যাকালিস্টার। সেখান থেকেই স্কোরশিটে নাম তুলেন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। এরপর অবশ্য অনেক সহজ সুযোগ মিস করে আর্জেন্টিনা। সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় দলের ক্যাপ্টেন লিওনেল মেসি। তবে ম্যাচের ফাইনাল পেরেক মারে আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেস। মেসির বাড়ানো বল থেকে ম্যাচের 88তম মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেস। আলতো টাসে গোলকিপারকে পরাস্ত করে মার্টিনেস। তবে এই ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি দলের সবচেয়ে বড় তারকা ক্যাপ্টেন লিওনেল মেসি। একটি অ্যাসিস্ট করেই এই ম্যাচে সন্তুষ্ট থাকতে হয়েছে লিওনেল মেসিকে। তবে এই ম্যাচে চোখে পড়ার মতো পারফরমেন্স করেছে আর্জেন্টিনার কষাই খ্যাত ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস। কানাডার প্রতিটি অ্যাটাককে ডিস্ট্রয় করেছে লিসান্দ্রো মার্টিনেস। আর মিডফিল্ডে অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছে লিয়ান্দ্রো পারেদেস। তবে গোলবারে বরাবরের মতোই বাজপাখির ভূমিকায় ছিল এমিলিয়ানো মার্টিনেস। সব মিলিয়ে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে জয় দিয়েই শুভ সূচনা করল প্রিয় টিম আর্জেন্টিনা। বেস্ট অফ লাক বয়েস, উই আর প্রাউড অফ আওয়ার টিম। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।